আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়ে শুয়ে আছে এত বড় ধোকাবাজি আমার সাথে এটা তো আমি কিছুতেই মেনে নিব না আগে একটা প্রমাণ রেখে দেই আজকে তো তোকে আমি হাতে নাতে ধরবই দেখবো কিভাবে তুই অস্বীকার করিস ও এই টাইমে কল দিছে কেন আরে এই উঠো উঠো আরে কি হইছে আরে দেখো না আমার স্ত্রী কল দিছে আরে এই সময় আবার তোমার স্ত্রী কল দিতেছে কেন আমি তো বুঝলাম না ও তো এখন কল দেওয়ার কোনো মানে আসে না ও তো বলছে ওর এখন অফিস টাইম কিন্তু এই টাইমে কল দিছে আরে এখন তাহলে তুমি কি করবা আমি তো কিছুই বুঝতেছি না এই টাইমে তো ওর কল দেওয়ার কথা না কিন্তু ও এই টাইমে কল দিল অফিস টাইমে আচ্ছা আচ্ছা তুমি তুমি কলটা ধরে দেখো দেখি হ্যাঁ এই তো আমি তো বাসায় আজকে বুয়া আসে নাই তো আমি রান্না বান্না করতেছি ও তুমি রান্না করতেছ তাহলে তো তোমার খুব কষ্ট হচ্ছে তাই না আরে কি বলো আমার কষ্ট তুমি হিসাব করো কেন তুমি আমার বউ না সারা দিন তুমি অফিসে থাকো আমি বাসায় থাকি আমার তো কোনো কাজ নাই তাই আমি রান্না বান্না করতেছি আচ্ছা শোনো না আমি না ড্রয়িং রুমে একটু ড্রয়িং রুম আসো তো আমি বাসায় কি কি বলতেছো তুমি তুমি বাসায় মানে কোথায় তুমি বাসায় মিথ্যা কথা কোবো আমার সাথে মজা করো না 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 মজা করছি না তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আরে তুমি ড্রয়িং রুমে আসো তাহলেই আমাকে দেখতে পাবে আ আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আচ্ছা ওকে এই ও বলতেছে ও নাকি বাসায় কি তুমি সব কি বলতেছো তোমার স্ত্রী বাসায় মানে আমি তো কিছুই বুঝতেছি না দরজার একটা সাবি ওর কাছে আছে ও ও বাসায় কিভাবে চলে আসলো এই টাইমে আমি বুঝতেছি না এখন আমি কি করব থাকো তুমি এখানে থাকো আমি আগে দেখতেছি বিষয়টা হ্যাঁ তুমি এখানে থাকো নাহলে খাটের নিচে লুকাই থাকো আমি আচ্ছা ছি 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 এটা আমি 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 কি দেখলাম দেখলাম যা তা তো কখনো কল্পনাই করিনি ও কি না আমার বেডরুম অন্য একটা মেনে এসে আছে ছি এসব তো আমার ভাবতেই ঘৃণা লাগছে তার মানে এতদিন একজন বিশ্বাসঘাতকের সাথে আমি সংসার করেছি ঠিক আছে আজকে তোমার এসব কুকীর আমি ধরবো হাতে আসো তুমি আগে আরে কি ব্যাপার তুমি আজকে এত জলদি জলদি বাসে চলে আসছো হ্যাঁ আসলে আজকে ভালো লাগছিল না তাই হাফ টাইম অফিস করে চলে আসছি ছুটি নিয়ে ভাবছি আজকে সারাটা দিন তোমার সাথেই সময় কাটাবো তোমাকে নিয়ে ঘুরবো বাইরে খাবো আমরা শোনো না তোমার না কষ্ট করে আর রান্না করতে হবে না আজকে আমরা দুজন বাইরে ঘুরতে যাব আর বাইরে লাঞ্চটা করে নিব চলো আমরা যাই যাবো বাইরে সত্যি তুমি অনেক ভালো তাহলে আমরা বাইরে চলে যাব তাই না তুমি এখানে বসো আমি তাহলে রেডি হয়ে আসি আমরা বাইরে গিয়ে খাবো না না তোমার রেডি হওয়া লাগবে না চলো তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে রুমে চলো তাহলেই দেখতে পাবো চলো আর কি বলো দাঁড়াও না এখানে বসে তুমি রুমে যাওয়ার দরকার নাই তুমি তো এমনিতেই সাজুগুজু করাই আছো তুমি এখানে বসো আমি আসতেছি রুমে গেলে তো তোমার আবার সময় নষ্ট হয়ে যাবে লস হয়ে যাবে না তুমি এখানে থাকো আমি শুধু ফ্যানটা চেঞ্জ করে চলে আসবো হ্যাঁ কি বলতেছো তুমি আমার সময় নষ্ট হবে কেন তাছাড়া আমার বেডরুমে আমি যাবো এখানে তো সময় নষ্ট হওয়ার কিছু নেই শোনো আমি তোমাকে বলেছি না রুমে তোমার জন্য একটা সারপ্রাইজ রাখা আছে তার জন্যই আমি রুমে যেতে যাচ্ছি চলো তো চলো দাঁড়াও না আমার একটা কথা আছে বুঝছো তুমি কি কি বললা আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছো কই আগে তো বলো না কই এখানে আছে তার রুমে যাওয়ার কেন দরকার আছে তুমি এখান থেকে দাও আমাকে সারপ্রাইজটা দাও আচ্ছা তুমি কি আমার কথা বুঝতে পারছো না আমি তো বারবারই বলছি রুমে তোমার জন্য সারপ্রাইজ রাখা আছে তুমি রুমে গেলেই দেখতে পাবা যান চলো তো আর বাহানা করো না চলো আরে দাঁড়াও না শোনো আসো কই আমার জন্য তুমি কি সারপ্রাইজ আনছো দাও হ্যাঁ সারপ্রাইজ তো দিবই একটু ওয়েট করো কিন্তু রুমের এই অবস্থা কেন এরকম অগোছালো কেন বাসায় কি কেউ আসছিল নাকি আরে না না তুমি কি বলো বাসায় কেউ আসেনি কিন্তু আমি একটু ঘুমাইছিলাম তাই এই অবস্থা ও আচ্ছা তুমি ঘুমিয়েছিলে তাই না হ্যাঁ হ্যাঁ ঘুমাইছিলাম আচ্ছা আমার তো সহ্য হচ্ছে না তুমি আমার সারপ্রাইজটা দাও না সারপ্রাইজের জন্য তর সহ্য হচ্ছে না তাই না আচ্ছা একটু ওয়েট করো রুমে কি কেউ আছেন আরে কি বলো তুমি রুমে কেউ থাকবে মানে দেখো রুমে তো তুমি আছো আর আমি আছি আর কে থাকবে রুমে চুপ করো তুমি তুমি আর একটা কথাও বলবা না এই মে তুমি কি বের হবা নাকি আমি পুলিশ কল করব বের হয়ে আসো দেখো তা তো তোমার কোনো ভুল হচ্ছে কোথাও চুপ করো তুমি আমি বলেছি না তুমি একটা কথাও বলবা না কি হলো কোথায় লুকিয়ে আছো তাড়াতাড়ি বের হয়ে আসো আরে তুমি কি বলতেছো পুলিশকে কল করবো মানে দেখো তোমার মাথা ঠিক নেই তুমি অফিস থেকে আসছো তো তাই তোমার মাথাটা একটু গরম হয়ে গেছে তুমি চলো আমি ফ্রিজের ফানে দিয়ে তোমাকে শরবত বানিয়ে দিব তুমি খাইলে তোমার মাথাটা ঠিক হয়ে যাবে চলো কি ব্যাপার তুমি তুমি আমাকে থাপ্পড় দিছ হ্যাঁ আমি তোকে থাপ্পড় দিয়েছি আর একটু পর না তোকে আমার বাসা থেকে বের করে দেখ আরে? এই ভিডিও তুমি কখন করছো এই ভিডিও আমি কখন করেছি আমি যখন ভাষায় ঢুকেছি তখন এই ভিডিও করেছি আর আমি খুব ভালো করে জানি রুমের মধ্যে একটা মেয়ে আছে কি হলো তুমি কি বের হবা ঠিক আছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি বের হবা না আমি পুলিশকে কল করছি হুম দেখো আমি বলেছিলাম না রুমের মধ্যে কেউ একজন আছে তুমি কি ভেবেছিলে তুমি এত কিছু করবে আর আমি কিছুই টের পাবো না তুমি আমার বেডরুমে আমার পাশে একটা মেয়ে নিয়ে ফুর্তি করবে আমার বিছানায় শুয়ে থাকবে আর আমি কিচ্ছু টের পাবো না এত বোকা ভেবেছিল আমাকে তাই না দেখো আসলে আমি একটা ভুল করে ফেলছি তুমি এভাবে সিলাসিলি করিও না এলাকার মানুষ জানলে আসলে অনেক সমস্যা হবে চুপ কর তুমি এখন এলাকার মানুষ জানলে সমস্যা বেটা ভাবতেছো তুমি তাই না আর তুমি যে আমার লাইফ নিয়ে ছিনিমিনি খেলেছো সেটার কথা একবারও ভাবনি তুমি কী করে পারলে তুমি আমার সাথে এমনটা করতে এভাবে ঠকাতে পারলে তুমি আমাকে ছি 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 আমার ভাবতেই লজ্জা লাগছে আমি এতদিন কিনা একজন বিশ্বাসঘাতক একজন প্রতারকের সাথে সংসার করেছি এতেই ছাদের তলায় থেকেছি এই মেয়ে তোমার কি লজ্জা সরম নেই তুমি কীভাবে পারলে একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার এভাবে নষ্ট করতে আচ্ছা তুমিও তো একটা মেয়ে তুমি কি একবারও এটা ভাবো নাই তুমি যদি একজন বিবাহিত পুরুষের সাথে এইভাবে রাতের পর রাত দিনের পর দিন কাটাও তাহলে যে তার সংসার ভাঙতে পারে ছি আর তোমার মতো মেয়েদের কী বলবো তোমাদের তো এটাই কাজ টাকা যেখানে দেখো না সেখানে পাগলা কুকুরের মতো হয়ে যাও তাই সেখানে লেলিয়ে পড়ো তোমাকে কিছু বলে লাভ নেই যেখানে আমার ঘরের মানুষ ঠিক নেই সেখানে তোমাকেই বার দোষ দিবো কি আচ্ছা তুমি বলো তো তোমার জন্য আমি কী করি নাই যখন যা চেয়েছ সব দিয়েছি তুমি আইফোন ইউজ করবে আমি তোমাকে আইফোন কিনে দিয়েছি তোমার মাস শেষ হলে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগে শুধুমাত্র হাত খরচের জন্য আমি তোমার জন্য কে করি নাই যখন যা চেয়েছ সব দিয়েছি তোমাকে তোমার সব আবদার পূরণ করেছি তুমি আইফোন ইউজ করবে তোমাকে আইফোন কিনে দিয়েছি তুমি বাইক চেয়েছো তোমাকে বাইকও কিনে দিয়েছি যেখানে তুমি স্বামী হয়ে আমার আবদার পূরণ করার কথা সেখানে আমি উপার্জন করে তোমার সব শখ আবদার সব কিছু পূরণ করি তুমি বিয়ের দুই মাস পর থেকেই কোনো ইনকাম করো না আর আজ বিয়ের তিন বছর দেখো এখনও তুমি জব করো না কিন্তু আমি কখনও তোমাকে কোনো কথা শুনাইনি বরং তোমার কষ্ট হবে দেখে আমি নিজে সব উপার্জন করি তোমার সব আবদার পূরণ করি আর তুমি কি না আমার খেয়ে আমার পরে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে ছি 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 তবে আমি এখন বুঝতে পারছি বাবা মায়ের কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করাটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ যার প্রায়শ্চিত্ত এখন আমাকে করতে হচ্ছে তবে শোনো আমি তোমার মতো একজন বিশ্বাসঘাতকের সাথে আর সংসার করব না জানো তো একটা মেয়ে না সবসময় অসহায় যেমন দেখো আজ তুমি আমাকে ঠকাইছো আমি চাইলেও কিছু করতে পারবো না না তোমার কাছে থাকতে পারবো না নিজের ফ্যামিলির কাছে যেতে পারবো আজ আমার কোথাও ঠাই নেই তবে এখন নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে তোমার সাথে আমি আর একটা কথাও বলতে চাই না তুমি তোমার প্রেমিকা নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও দেখো এমনটা তুমি করো না আসলে আমি তো বললামই আর কখনো এমনটা হবে না আসলে সারা দিন আমি বাসায় একা থাকি তো আমি বুঝতে পারিনি কি থেকে কি হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও শেষবারের মতো মাফ করে দাও প্লিজ হ্যাঁ সেটাই তুমি বুঝতে পারো নি দেখে আমাকে এমন এমনভাবে ঠকিয়েছো বলছি না আমি তোমার সাথে আর একটা কথা বলবো না প্লিজ তুমি বের হয়ে যাও যাও বলছি